আরে ভাইয়া কিছুরই করছে না এরকম দেশের হায়ার স্লিপারের তো প্যান্টের জিপার পর্যন্ত ব্যাগ কিছু তো দাম বাড়াই দিয়েছেন, আর কিয়া কিয়া দাম বাড়ানোর বাকি আছে? কাফনের কাপড়ের দাম বাড়াইছেন নি, নইলে মানুষ মূল্য তো দাফনও করতাম হইতেন না। ঝাড়ুর দাম বাড়ছে নি, ঝাড়ুর দাম যদি ন বাড়ে তৈলে কাইলা যায় 4-5 গা ঝাড়ু কিনি, তারপর বাপ দাদার কোয়ালের তাই 2 গা বাড়ি দিয়ে যাইতাম। তোরা কি কি অবস্থা দেবো? ব্যবসার নামে লুড়ি উড়ি দেয় সেটা খাইয়া লো রে কেন? আদা রসুন পিঁয়াজ তেল সাবান সুনু হ্যান ত্যান যা আছে ব্যাগ কিছু তো দাম বাড়াই দিছে, আর কিয়া কিয়া দাম বাড়াইবা? কিয়া কিয়া দাম বাড়ানোর বাকি আছে? এটা যদি নবাব সিরাজুদ্দোল্লার আমল হইতো তৈলে হেতের মাইয়ার জামাই মীর কাসেম রে বাড়া করি আনি আই আন্না করে হিডাইতাম। আপনারা দেশের লোকের গাদ্দারি শুরু করছেন, গোটা দেশের তো মহামারী চলে আর আপনারা ইয়ানে কি লুড়ি ফুটি দেয় সেটা খাইয়ালাম? হাসটিয়া জিনিস কি বৃষ্টিয়া করি বেসেন? আর হাবলিকও কি ব্যাগ কিছু মানি লইছে? এতালে ফাবলিকের বালা করি টুপি এগুন মাফলার এগুন ব্যাগ কিছু ভরাই দিচ্ছেন? দেশের লোকের শতানি শুরু করছেন কেন? ধৈর্যের বাদ ভাঙ্গি ফেলছেন আপনারা, ধৈর্যের বাদ ভাঙ্গি এ দেশের থেকে ইয়া সিয়াতুরে দুর্ভিক্ষ টানি লই আইছেন। শতানের বাচ্চা শতান অগল, এরে করোনা ভাইরাস আইলে কি আর একলা হাই বলি? তোরাও তো মরবি, তখন ঘরের মানুষও তো মরিব। হ্যাঁ মাস্কেরও তো দাম বাড়াই দিছিস, মাস্ক হিন্দি যে তখন যে কি হিডি দিগম হে সুযোগ তো নাই, তখন উপর আল্লাহর গজব করে না রে, আল্লাহর গজব রূপ না তখন উপরে করোনা ভাইরাস তগরও ধরুক কেন? এ দেশের মানুষের লোকে গাদ্দারি করতেছস, মহামারীর সুযোগ লই মানুষের কি ব্যবসা করতেছস? আরেক হারাম দাদা আরেক হাগল ছাগল কিছু বাড়িছে হেগুনি কি হাত দুই গলে বোট দিতাম যাইতাম? এটা মানুষের জীবনের তুমি কি বোটের দাম বড় হয়ে গেছে নি? সার্কাস বানাই দিছো রে ভাইয়া, রে দেশেটারে সার্কাস বানাই দিছো, তগর বিচার যাতে আল্লাহ করে রে ভাইয়া, করোনা যাতে ব্যাগের আগে তগরে ধরে রে ভাইয়া। 22 দিনও তোরা শেষ করে দিছস, দেশগারে শেষ করে দিছস।